আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের প্রাক প্রাথমিকের মজারু বইটা পড়ানো শুরু করছি যারা যারা সবেমাত্র প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তি হয়েছ তারা মজারু আর কুটুম কাটাম এই দুটো বই পাবে কিভাবে পড়বে তোমরা জানো না তাই জন্য আমি তোমাদের একটু সাহায্য করতে এগিয়ে এসেছি আর সমস্ত অভিভাবকদের বলছি আপনারাও ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই নতুন বইটি কীভাবে বাচ্চাদের পড়াবেন সেই সম্পর্কে একটা সঠিক ধারণা আপনাদের মনে জন্মে যাবে তাই আজকে ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তাই চলো শুরু করি কি পড়া আছে দেখো তোমরা যে বইটা পাবে সেই বইটা অনেকটা এই রকম দেখতে মজারু প্রাক প্রাথমিক এখানে কয়েকটা ছেলেমেয়ের ছবি রয়েছে তারপরে দেখতে হবে বইটা কোথা থেকে সংস্কার করা হয়েছে কবে তৈরি করা হয়েছে এগুলো আমরা পাতাগুলো উল্টে যাচ্ছি তারপরে আস্তে আস্তে আমরা চলে আসবো সূচিপত্রে কোন পাতায় কি পড়া আছে সেগুলো লেখা রয়েছে ঠিক আছে এরপরে আমরা মূল পাঠের দিকে ঢুকে যাব। আজকে যে বিষয়টা পড়াবো তোমাদের মজারু বইয়ের প্রথম পাতা দেখো একদম প্রথম পাতায় কি রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা একটুখানি আলোচনা করব দেখো কি রয়েছে শিক্ষণ উপরের ছবিটিতে শিক্ষার্থী কি কি দেখতে পাচ্ছে তা বলবে ভালো করে দেখো এখানে তোমরা ছবির মধ্যে কি কি দেখতে পাচ্ছ তা তোমাদের বলতে হবে এখানে লেখার কোনো ব্যাপার নেই এখানে বলার ব্যাপার রয়েছে তোমরা বলবে আর এর থেকে শিক্ষক শিক্ষিকা তার চারপাশের পরিবেশে ধারণা দেবেন তোমাদের চারপাশে কি আছে সেটা তোমরা এটা পড়লে বুঝতে পারবে আর শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বিদ্যালয়ের বা বাড়ির পরিবেশ নিয়ে আলোচনা করবে তাহলে দেখো এই পাতার মধ্যে তোমরা কী কী বুঝতে পারছো সেটা নিয়ে একটু আলোচনা নিই এরপরে তোমরা নিজেরাই শ্রেণিকক্ষ মানে ক্লাসরুম বিদ্যালয় স্কুল আর বাড়ি যেখানে তোমরা বসবাস করো তার চারিদিকে কেমন কি জিনিস রয়েছে সেটা সম্পর্কে একটা ধারণা পাবে তাহলে চলো দেখো ছবিটা থেকে আমরা কি বুঝতে পারছি সেটা আমরা ভালো করে শিখব তোমাদের প্রথম পাতায় যে ছবিটা রয়েছে সেই ছবিটা থেকে তোমাদের বলতে হবে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো এক ধার থেকে আমরা শুরু করি এখানে দেখতে পাচ্ছি একটা জলাশয় হতে পারে সেটা পুকুর ছোট একটা পুকুর অবশ্যই পুকুর ঠিক আছে এখানে একটা মাছ দেখো এটা একটা পাথর একটা লাঠি কোথা রয়েছে আর এখানে পুকুরে নামার একটা সিঁড়ি সিঁড়িটা কী দিয়ে তৈরি করা হয়েছে তো সিঁড়িটা গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা হয়েছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ কি না সেটা নিজেরাই ভালো করে বুঝবে ছবিটা দেখে আমরা কী শিখছি কী বুঝছি সেইটা সম্পর্কে আজকে একটু আলোচনা করে দিচ্ছি তোমরা নিশ্চয়ই এগুলো অনুশীলন করবে এরপরে দেখো এই পুকুর পাড়ে একটা ছেলে বসে রয়েছে খুব ভালো করে তোমার যদি লক্ষ্য করো তাহলে দেখো কী দেখতে পাবে ছেলেটার গায়ে একটা হলুদ রঙের জামা রয়েছে আর নীল রঙের প্যান্ট রয়েছে এখান থেকে তোমরা রং সম্পর্কে একটা সঠিক ধারণা পাবে দেখো ছেলেটা কোথায় বসে রয়েছে বলো তো ছেলেটা একটা গাছের তলায় বসে রয়েছে গাছের রঙটা কেমন গাছের দুটো রঙ এখানে করা হয়েছে একটা খড়া রঙের এই গুড়িটা করা হয়েছে আর ওপরে সবুজ রঙের গাছের পাতা করা হয়েছে ঠিক আছে আবার দেখো দূরে একটা ঝোপঝাড় দেখতে পাচ্ছ তার রঙ কিন্তু সবুজ এবার আমরা এই দিকে চলে আসি এই যে একটা একটা মাঠের মধ্যে গাছ গাছের নিচে ছেলে আর ছেলেটার সামনে একটা পুকুর রয়েছে আর দূরে দেখতে পাচ্ছি একটা বাড়ি এটাকে কি বলে বলে না কুড়ে ঘর তো নয় এটা টালির ছাউনি দেওয়া একটা বাড়ি ঠিক আছে আর এখানেও ঝোপঝাড় দেখতে পাচ্ছি তার উপরে দেখো কি রয়েছে এখানে আমরা একটা পাখি আকাশে উড়ছে সেটা দেখতে পাচ্ছি দেখো এই রকম ছবি দেখলেই হবে না এরপর আমাদের বুঝতে হবে এই ছবির কোন অংশের সঙ্গে কোন অংশ মিল রয়েছে যেমন দেখো এই পাখির গায়ের রংটা। পাখির গায়ের রংটা। কেমন আর এই এখানে দেখো নিচে যে ঘর রয়েছে তার টালির রংটা কেমন এই দুটো প্রায় একই রকম না ঠিক আছে তাহলে তোমাদের এর মধ্যে কোনটার সঙ্গে কোনটা মিল সেটাও তোমরা বুঝতে পারবে আবার দেখো এই ঝোপঝাড় এর রংটা আর গাছের এই যে লতাপাতা ঠিক আছে দুটো রঙই সবুজ এবার দেখো উপরে যে আকাশ দেখতে পাওয়া যাচ্ছে আকাশে মেঘের রং বা আকাশের রঙটা দেখো আকাশের রঙটা যেমন নিচে দেখতে পাবো আমরা এই জলের রঙটাও অনেকটা তেমন বোঝা যাচ্ছে এর সঙ্গে এটা তোমরা মিল করতে পারবে আর দেখবে কোথায় কোথায় কীরকম কীরকম মিল আছে সেগুলো তোমরা খুঁজে বার করার চেষ্টা করবে যত ভালো তোমরা পর্যবেক্ষণ করবে তত ভালো তোমরা শিখতে পারবে এখানে দেখতে পাচ্ছি ছেলেটির গায়ের যে জামাটা রয়েছে সে তার রঙটা আর মাঠে এইখানে এই অংশটার রঙটা প্রায় সমান সমান ঠিক আছে এগুলো তোমরা বুঝবে আবার দেখো এদিকে যদি চলে আসি ছেলেটা অনেকে বলবে ছেলেটা কি ছিপ নিয়ে মাছ ধরছে তার হাতে কোনো ছিপ নেই কিন্তু তার মানে সে মাছ ধরছে না ঠিক আছে অনেকে জিজ্ঞেস করা হয়েছে এটা কি এটা একটা পাথর ঠিক আছে পাথরটা এখানে অর্ধেকটা মাটির জলের ভেতরে রয়েছে আর জলের উপরে কিছুটা অংশ রয়েছে আচ্ছা এরপরে আমরা কি দেখব ছোট আর বড়ো সম্পর্কে আমার ধারণা হয়ে যাবে দেখো এই গা এই ছেলেটির একটা ছোটো ছেলে এ গাছটি বড় বড় গাছটির নিচে একটা ছোট ছেলে বসে রয়েছে তাহলে এই সকল জিনিসগুলো তোমাদের ভালো করে বুঝে গুছিয়ে বলতে হবে যত ভালো তোমরা বলতে পারবে তত তোমাদের বচনভঙ্গি বাড়বে দেখা যাচ্ছে এটা একটা গ্রামের ছবি ঠিক আছে গ্রামের দূরে একটা ঘর রয়েছে ঘরের সামনে মাঠ মাঠে রয়েছে একটা গাছ গাছের নিয়ে একটা ছেলে বসে রয়েছে আর সামনে একটা পুকুর পুকুরে মাছ আছে আর ওপরে পাখি উড়ে বেড়াচ্ছে দেখো এইভাবে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারি তাহলে আমাদের বলার জায়গাটা ঠিক হবে আর শেখার জায়গাটা ঠিক হবে এখান থেকে আমরা রঙ ছোট বড় কাছে দূরে কাছে দূরে কেমনভাবে হচ্ছে দেখো তো এই ছেলেটি বসে রয়েছে পুকুরের কাছে আর দূরেই একটা ঘর রয়েছে বোঝা যাচ্ছে এখান থেকে কাছে দূরে বা পাখিটা অনেক দূরে আকাশে উঠছে কোনটা কাছে আছে পাখিটার থেকে ছেলেটা কাছে আছে না ছেলেটা থেকে মাছটা কাছে আছে অবশ্যই ছেলে থেকে মাছটা কাছে আছে আমরা দেখলেই বুঝতে পারছি ঠিক আছে কাছে দূরে সম্পর্কেও একটা ধারণা আমরা এখান থেকে পেতে পারি এরপরে দেখো কি রয়েছে একদম নিচের দিকে লেখা রয়েছে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ বিদ্যালয় আর বাড়ির পরিবেশ নিয়ে আলোচনা করবে এই ছবিটা আমি যেমন যেমনভাবে বলে দিলাম এখান থেকে রং কাছে দূরে ছোট বড় অনেক জিনিস তোমরা শিখতে পারছ ঠিক তেমনভাবে শ্রেণীকক্ষের মধ্যে মানে ক্লাসরুমের মধ্যে কি থাকে ব্ল্যাকবোর্ড থাকে চেয়ার টেবিল থাকে এইগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা জন্মাবে তোমরা নিজেদের বলতে পারবে একটা ক্লাসরুমের ছবি দেখে তোমাদের বলতে হবে এই ছবি দেখে তোমরা কী কী শিখতে পারছো কী কী বুঝতে পারছো কার রং কেমন এটা সম্পর্কে তোমাদের ধারণা হবে তারপরে দেখো বিদ্যালয় তোমরা যে স্কুলে পড়ো স্কুলে নিশ্চয় একটা রঙ আছে ঠিক আছে তাহলে সেই রঙটা কেমন সেটা তোমরা জানবে আচ্ছা আরও একটা স্কুলে ছবি তোমরা দেখতে পাবে তাহলে কোনটা একটু বড স্কুল কোনটা একটু ছোটো স্কুল কোনটা উঁচু একটু বেশি উঁচু কোনটা একটু কম উঁচু এটা সম্পর্কে তোমরা ধারণা পেতে পারবে ঠিক আছে কোনটা তোমাদের বাড়ির কাছে কোন স্কুলটা তোমাদের বাড়ি থেকে দূরে সেটা তোমরা জানতে পারবে আর একটা কি বলেছে আর বলেছে বাড়ির পরিবেশ দেখো আমাদের বাড়ির পরিবেশে অনেক কিছু জিনিস আমরা দেখতে পাই তোমরা কেউ শহরে থাকো কেউ গ্রামে থাকো শহরের পরিবেশ আলাদা গ্রামের পরিবেশ আলাদা তো তোমাদের এখানে শুধুমাত্র দেখো কি বলেছে তোমরা বলবে তোমাদেরকে বলতে হবে কীরকম বলবে শহরে থাকি আমি শহরের পরিবেশ এমন বা গ্রামে থাকি আমি গ্রামের পরিবেশ এমন কি কীরকমভাবে শহরে বেশি গাড়ি ঘোড়া দেখা যায় বড বড বাড়ি দেখা যায় আর গ্রামের দিকে গেলেই আমরা দেখতে পাবো ক্ষেত দেখতে পাবো ঠিক আছে আর আমাদের ছোট ছোট বন জঙ্গল নদী আমাদের গ্রামাঞ্চলে বেশি দেখতে পাওয়া যায় এরকমভাবেই আমরা কিন্তু নিজেদের ছবি দেখে মনের মতো কথা বলতে পারবো এই সব অনুশীলনই তোমাদের অবশ্যই করা দরকার এরকম অনেক ছবি নিয়ে তোমরা যেখানে এরকম ছবি দেখতে পাবে শুধু ছবিটা থেকে তোমরা কি বুঝতে পারছো কোনটা কাছে দূরে কোনটা রং কেমন কোনটা ছোট বড় এই সকল সব বিষয় সম্পর্কে তোমাদের একটা সঠিক ধারণা হওয়া দরকার তাই জন্য এই আজকের প্রথম পার্টটা এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি যেটা বলেছি তোমরা সেটা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে আমার সঙ্গে অবশ্যই আলোচনা করতে পারবে আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি আরও এরকম কোনো ভিডিও পেতে চাও তাহলে আমাকে অবশ্যই জানাবে তবে ভিডিওটা শেষ করার আগে বলে দিচ্ছি এই প্রাক প্রাথমিকের প্রথম পড়া শুরু হয়েছে এরকমভাবে আস্তে 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 প্রতিটি বিষয় তোমাদের সামনে হাজির করব। তোমরা অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে আর যদি তোমাদের কোনো মন্তব্য থাকে আমাকে অবশ্যই জানাবে সেই অনুসারে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেব প্রাইমারি মারি প্রাইম প্রাক প্রাথমিক ওয়ান টু থ্রি ফোর সকল বিষয় সম্পর্কে আস্তে আস্তে পাঠদান এখানে শুরু হচ্ছে তোমরা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে এতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে